Hey everyone, welcome back to my channel. আমি আজকে দেখাবো কিভাবে বাসায় হ্যান্ড ওয়াশ তৈরি করবেন। আমি এখানে একটি কাপড় ধোয়ার সাবান নিয়েছি, আপনারা যে কোনো সাবান ব্যবহার করতে পারেন। নিয়েছি একটি গ্রেটার এবং একটি প্লেট। চেষ্টা করবেন ক্ষারীয় কোনো সাবান ব্যবহার করার, কারণ ক্ষারীয় সাবানে জীবাণু ভালোভাবে ধ্বংস হয়। আমি এখন গ্রেটারের নিচের পোর্শন দিয়ে সাবানটাকে গ্রেট করে নিচ্ছি। এতে করে একদম মিহি গ্রেট হবে এবং আমরা যখন এটাকে পানিতে মিশাবো তখন ইজিলি মিশে যাবে। সাবানটার প্রাইস ছিল অনলি 20 টাকা। আমি এই 20 টাকার সাবান দিয়ে আপনাদের আজকে 2 বোতল হ্যান্ড ওয়াশ তৈরি করে দেখাবো। আর হ্যান্ড ওয়াশটা একদমই কেনা হ্যান্ড ওয়াশের মতনই হবে। আপনারা চাইলে বাসায় যে সাবান রয়ে যায় ইউজ করার পর, সেই সব সাবান দিয়েও ইজিলি হ্যান্ড ওয়াশটা তৈরি করতে পারবেন। এতে করে সেই সাবানগুলো নষ্টও হবে না। আমি সবগুলো সাবান এরকম করে গ্রেট করে নিয়েছি। এখন আমি একটি পাত্রে প্রায় 5 কাপের মতন পানি নিয়েছি। এখানে আমি 1 চা চামচের মতো অয়েল দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নারিকেল তেল। আপনারা এটার বদলে গ্লিসারিন ইউজ করলে বেটার হয়। আমার কাছে গ্লিসারিন ছিল না দেখে আমি এই নারিকেল তেল ইউজ করছি। নারিকেল তেল ইউজ করার কারণ হচ্ছে, যেহেতু আমরা ক্ষারীয় সাবান নিয়েছি, এটা হাতকে একটু রুক্ষ শুষ্ক করে দিতে পারে। এর জন্য এই নারিকেল তেল বা গ্লিসারিন ইউজ করলে হাতটা একটু সফট থাকবে। আমি সাবানগুলো এই গরম পানিতে দিয়ে দিয়েছি, এখন অপেক্ষা করব সাবানগুলো পুরোপুরি গলে না যাওয়া পর্যন্ত। পানিটা আমি বেশি দিয়েছি, প্রথমে জাল দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন এটা অনেক পাতলা মনে হচ্ছে, বাট এটা যখন ঠান্ডা হয়ে যাবে অনেকটাই ঘন হয়ে যাবে। এই যে দেখুন, অনেকটাই এখনই ঘন হয়ে এসেছে। এটা এখনো মোটামুটি হালকা গরম আছে, আর একটু ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে। আমি একটি খালি হ্যান্ড ওয়াশের বোতলে অলরেডি হ্যান্ড ওয়াশ ভরে নিয়েছি, এখন বাকিটা আমি এই খালি হ্যান্ড ওয়াশের বোতলে ভরে দেখাচ্ছি। আপনারা এরকম একটা খালি হ্যান্ড ওয়াশের বোতল নিয়ে নেবেন, ক্লিন করে তার মধ্যে হ্যান্ড ওয়াশগুলো ঢেলে নেবেন। আর পানি কিন্তু একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, পরে কিন্তু এটা একদম ঘন হয়ে যায়। এবং চুলায় যখন সাবানটা একদম গুলে যাবে পানির সাথে, তারপর 2-3 মিনিট জাল দিয়ে অফ করে দিবেন। বাস হয়ে গেল আমাদের 1 বোতল হ্যান্ড ওয়াশ। আমি এখন একটু হাত ধুয়ে দেখাচ্ছি। দেখুন, একদম কেনা হ্যান্ড ওয়াশের মতনই হয়েছে, ফেনাও হচ্ছে। আপনারা 22 সেকেন্ড ধরে হাত ধুয়ে নেবেন, এতে করে করোনার যে জার্মস থাকে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যায়। খুব ভালোভাবে সবসময় এরকম 22 সেকেন্ড ধরে হাত ধুবেন। এখন কিন্তু হ্যান্ড ওয়াশ বলতে গেলে পাওয়াই যায় না। আপনারা কিন্তু বাসায় এরকম ইজিলি হ্যান্ড ওয়াশ বানিয়ে নিতে পারেন, এতে করে আর কেনার টেনশন থাকে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন।